মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। অয়ন দত্ত আছেন? এরা তোমার অফিস কলিগ না? যদি চিনে ফেলে তাহলে তো কিচ্ছু হবে না সৃজন, চিন্তা করো না, বি পজিটিভ, কেউ চিনতে পারবে না। আমি বলেছিলাম না দাদার ব্যবস্থা আমি আজকে করব, এবার শুধু দেখো কি হয়। আপনারা কারা? আমরা ফিউচার লটারি থেকে অয়ন বাবুর সাথে কথা বলতে এসেছি। লটারির দোকানের লোক শোন তো আমাদের খবর দিয়েছে, একটু অয়ন বাবুকে ডেকে দেবেন। সবাইকে একবার এই সময় এসে জুটতে হলো। সরি ড্যাডি, জাস্ট টু মিনিট, আসছি। আমি অয়ন দত্ত। তাই ফিউচার লটারির কাউকে আমি তো শ্রাদ্ধের কার্ড পাঠাইনি, আপনারা কি বেনা নিমন্ত্রণই চলে এলেন নাকি? আগে না, আমরা এসেছি টাকাটা ফেরত নিতে। কিসের টাকা? কিসের কি বলছো বলো তো, কি ফেরত নিতে এসেছে? একটা ছোট্ট গন্ডগোল হয়ে গেছে অয়নবাবু। আপনি যে 50 লক্ষ টাকা জিতেছেন ওটা আপনার টিকিটে, মানে 8825 ওই টিকিটে কিন্তু লাগেনি, লেগেছে অন্য একটা নাম্বারে। ওই টাকাটা আপনার প্রাপ্য না। মানে? আমি ব্যাংকের লোক, দেখুন ট্যাক্স কেটে যে টাকাটা আপনি পেয়েছেন সেটা আমাদের ফেরত দিতে হবে। খেলা ঘুরে গেছে, খেলা ঘুরে গেছে, সব দাঁতটা বসে মাছ খেয়েছে অয়ন দত্ত। মামদাবাজি নাকি? টাকা ফেরত চাইলেই হলো? গায়ের জোর দেখিয়ে লাভ নেই অয়ন বাবু, আপনি তো সরকারি নিয়ম ভাঙতে পারেন না। এই যে দাদা, আপনারা যেখান থেকে এসেছেন না সেখানে চলে যান, আপনাদের একটা কথাও আমি বিশ্বাসও করছি না। ঠিকই তো দাদা, কারোর মুখের কথা এত বড় কথা তো বিশ্বাস করার কথাও নয়, একদম করবেন না। মুখের কথা কেন? আজকে সকালের খবরের কাগজটা দেখে নিন, তাহলে সবার কাছে সবটা পরিষ্কার হয়ে যাবে। ও, আজকে কাগজে বেরিয়েছে? আসলে সকাল থেকে এত কিছু হচ্ছে তো তাই কাগজটা পড়াই হয়নি। হ্যাঁ সেটাই তো। এই সৃজন, আজকের কাগজটা কিছু শর্ট করে নিয়ে এসো তো। দাঁড়া দাঁড়াও, আমি দিচ্ছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখুন ফার্স্ট পেজেই আছে, ফিউচার লটারি একটা নোটিশ দিয়েছে। এই তো, এই তো দেখুন, এই তো ফার্স্ট পেজ। এই বুবার বাবা, কেসটা কি বলতো, আমি কিছু বুঝতে পারছি না। আমিও কি চাই কিছু বুঝতে পারছি, সবুর করো না, বুঝতে দাও। এই তো পনা, জোরে জোরে পড়ো, জোরে জোরে পড়ো, খবরে কি হচ্ছে সবাই শুনুক। ফিউচার লটারি থেকে যে বাম্পার রাউন্ডের আয়োজন করা হয়েছিল, ভুলবশত 88-25 নাম্বারের টিকিটের মালিককে সেখানে বিজয়ী বলে ঘোষণা করা হয়েছে এবং নগদ 50 লক্ষ টাকা তুলে দেওয়া হয়েছে তার হাতে। কিন্তু এই লটারির বিজয়ী অন্য ব্যক্তি, তাই 88-25 নাম্বারের লটারির ব্যক্তিকে তার নিকটবর্তী লটারি দোকানে গিয়ে টাকা ফেরত দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য ফিউচার লটারি ক্ষমা প্রার্থী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।